গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমার স্নান দান সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি পুজো দেওয়া থেকে দিনটা শুরু করলাম তোমাদের হাত ধরে। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে। তোমরা কেউ স্কিপ করো না বন্ধুরা, প্লিজ। অনেক কষ্ট করে তোমাদের জন্যই ব্লগগুলো বানানো থাকে আর কি। শুধু বলবো না যে তোমাদের জন্য, অবশ্যই আমারও স্বার্থ তো অবশ্যই রয়েছে। আমিও আমার দিনগুলোকে বারবার দেখতে পাবো যে আমি এই দিনগুলো কেমন করে কাটিয়েছি বা কিছু। যেটাই হোক না কেন, ফ্যামিলিটা আমাদের প্রত্যেকে, যারা আমরা এই ফ্যামিলিতে রয়েছি প্রত্যেকে আমরা ফ্যামিলি মেম্বার। তো পুজোটা মোটামুটি দেওয়া হয়ে যাবে এক্ষুনি, কিন্তু দেরি হয়ে গেল আজকে অনেকটাই, প্রায় 11:10-15 তো বেজেই গেছে। আসলে আজকের ওয়েদারটা এতটাই খারাপ যে সকাল থেকে সেভাবে কিছু করতে ইচ্ছে করছিল না। যাই হোক না কেন, প্লিজ তোমরা কেউ স্কিপ করো না। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর প্লিজ তোমরা একটু লাইক করে দিও। একটা টাচ করতে কি এমন সময় লাগে বলো? হয়তো তোমরা ভুলে যাও পরে করবে ভেবে বা কিছু। তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে বা লাইক করে বা কমেন্ট করে একটু পাশে থেকো, ভীষণ ভালো লাগবে বিশ্বাস করো। তোমাদের একটা লাইক আমাদের অনেক অনেক বেশি সাহস যোগায়, অনেক বেশি কালকে আর একটা ব্লগ বানাবো এই সাহসটা যোগাতে সাহায্য করে, আর অনেকটা তো আনন্দ হয় তো বটে। যে হারে ভিউজ আসছে সে হারে লাইক কিন্তু অনেক কম, কমেন্টস তো অনেকই কম। কমেন্ট করতে তাও না একটু সময়ের দরকার, এটা আমি জানি, কিন্তু একটা লাইক প্লিজ একটু টাচ করে দিও লাইক বাটনটাতে। এইটুকুই আশা রইল তোমাদের কাছে। তো চলো আজকে দিনটা কেমন কাটে দেখে নাও। এখন বাজে 11:20, ঘড়িটাকে আমি লাগিয়ে দিয়েছি, আর নিচে ওই কারেন্টের যে বক্সটা আছে সেটাই সাপোর্ট দিয়েছি, যাতে শুধুমাত্র ওপরের ওই স্টিকিটাতে চাপ না পড়ে আর কি, ওই জন্যে। তো আজকে স্নান দান আমার সবটা হয়ে গেছে। আজকের ওয়েদারটা না খুব 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 খারাপ, রোদ উঠছে, পড়ছে, মেঘ করছে, এরকমটাই হচ্ছে। কালকে ইলেকট্রনিক সিটিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে কিছুই হয়নি, উল্টে রামধনু দেখতে পেয়েছি। কারণ ইলেকট্রনিক সিটি আর বামানালির মাঝখানে রোদ আর বৃষ্টি ছিল, তাই মাঝখানে রামধনু উঠে গেছে এই আর কি। তো আমার তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর এই তুলসীতলার ধূপকাঠিটা না নিভে যায় বারবার, কেন নেভে আমি জানি না, হাওয়ায় নেভে নাকি নিভে গেছে, আবারও তো আরেকবার ধরিয়ে দিতে হবে। মানে একবার নিভে যায়, পরের বার একটু বেশিক্ষণ ধরে ধরিয়ে দিলে হয়ে যায় আর কি। আর যাই হোক, এখন মনে পড়লো আজকে একটু ব্যাম্বুটিটাকে আমি রোদে দিয়েছিলাম। খুব একটা রোদ খাওয়াতে লাগে না, কিন্তু ওই আর কি, যখন আমি বাড়িতে যাই, তোমরা তো জানোই আমি একটা বড় গামলার মধ্যে জল দিয়ে ব্যাম্বুটিটাকে বসিয়ে, যে জানলাটা দিয়ে আমার রান্নাঘরে সকাল থেকে একটু রোদ আসে ওই রোদে একটু বসিয়ে দিয়ে যাই। কেন বলো তো, মানে মানি প্ল্যান্টটা একটু রোদ পায় ওখানটা দিয়ে, জানলাটা দিয়ে রোদ আসে বলে, আর দরজাটাও খোলা থাকে। তো আমার মানি প্ল্যান্টটা তো রোদ পায়, কিন্তু ব্যাম্বুটিটা তো ওই কোনাটায় থাকে টিভির ওখানটাতে, তাই জন্য ওটা তো রোদ পায় না। তাই জন্য খুব একটা হলুদ হয়নি পাতা, কিন্তু প্রমির মনে হচ্ছিল, কারণ আমাদের বাড়িতে যেটা আমরা কিনেছিলাম সেটা মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, এখন ওর চিহ্নও নেই বাড়িতে, তাই প্রমি এটাকে নিয়ে খুব ভয় পায়, তাই পাতা হলুদ হয়ে যাচ্ছে ও ভাবে। কিন্তু আমি বললাম যে না, এটার পাতার কালারটা এরকমই, কিছুটা হালকা সবুজ, কিছুটা ডিপ সবুজ, এইরকমই। তো যাই হোক, আমার সকালে ব্রেকফাস্টও হয়ে গেছে। আজকে পুজোটা একটু দেরি করে দিলাম, ওই যে বললাম ইচ্ছে করছিল না, তাই একটু শুয়ে বসে এরকম করে কাটিয়েছি। আর প্রমি যাওয়ার সময় আজকে আমার কড়াই ঠড়াইগুলো মাজা হয়নি, তাই জন্য মাজলাম পরে। তো ওই বাসনগুলো গোছাবো, কিন্তু সেটা এখন আর গোছাবো না, পরে গোছাবো। আর তোমরা জানিও কিন্তু আমার এই গাছটা এবার কেমন লাগছে ফ্রিজের ওপরে বা কেমন কি ওই আর কি। তো যাই হোক, আজকে সকালে ব্রেকফাস্ট করেছি হচ্ছে আমি ফল খেয়ে নিয়েছি, আজকে আর কিছু ইচ্ছে করলো না করতে। তো কলা আর মৌসুম্বি লেবু খেয়েছি সকালবেলা। তো আগে আমরা না জানতাম যে ভরা পেটে ফল, খালি পেটে জল, কিন্তু এখনকার ডাক্তাররা আবার এখনকার নিয়মকানুনরা বলে যে খালি পেটে ফল খাওয়াটা নাকি ভালো, এটা আমি জানি না। যাই হোক, ভালো খারাপের জন্য আমি খাইনি ফলটা, আমি দুপুরবেলার পরেই খাই সম্ভবত, মানে কেটেই খেতে ইচ্ছে করলে, সবসময় খাওয়া আমার হয় না। কিন্তু আজকে মনে হলো সকালবেলাটা আর কি খাবো, ঠিক আছে কলার মৌসুম্বি ছিল তো আমি খেয়ে নিয়েছি। তো চলো একটু বসে নিয়ে এবার আর কি করবো বলো। কালকে দিনটা তো গেছে, গিয়ে সোমবারটা একটু তো কষ্ট হয়ই, তোমাদেরটা যেরকমটা বলি আর কি। আজকে ওকে দিয়েছি ডাল করে দিয়েছি, আর রূপচাঁদা মাছ করে দিয়েছি, আর ঝিঙে পোস্ত তো কালকেরই ছিল সেটা দিয়েছি, আর তোমরা জানো আর কি কি দেই। আর সকালে আজকে ওকে দিয়েছি ডিম সেদ্ধ, কলা, এইসব দিয়ে দিয়েছি আর কি। তো মোটামুটি তো আমার ঘর গোছানোই রয়েছে, তোমরা তো দেখলেই এক ঝলক।
তো চলো আবার নয় তোমাদের সাথে পরে কথা হবে। আজকে বিকেল বেলা বেরোতে হবে, আমার শশা মানে কল, এগুলো কল বলছি কলা, এসব মোটামুটি শেষই হয়ে গেছে, মোটামুটি না এগুলো শেষই হয়ে গেছে, শুধু মুসুম্বি রয়েছে এখন। আরে একটু আগে বেরোনোর ইচ্ছে ছিল কিন্তু বেরোতে পারলাম না, সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে আবার এখন। তো আমি এই জাস্ট বেরোলাম, কিছু না আজকে কিছু মনে হলো না, মনে হলো হালকা করে একটু লিপস্টিক লাগাই, লিপস্টিক আর লাগালাম না, তারপর লিপ বাম লাগালাম, তো তারপরে তো বেরোলাম, জাস্ট এই কুর্তিটা পরে নিয়েছি। তো আমার না ওই মানে ট্রাউজার প্যান্টগুলো পরা থাকলে সুবিধা হয়, কারণ প্যান্টের পকেটগুলো থাকে, চাবি বাজারে ব্যাগ এগুলো ঢোকানো যায়, দেখো দুটোই হাতে, চাবিটাকে ব্যাগের ভেতর ঢুকিয়ে দিয়েছে, যদিও ও ফোন করলে ও বেরিয়ে গেছে, যেহেতু ওর অফিস না 8টা থেকে, তো ও বাড়ি থেকে বেরিয়ে যায় 7:15 কি 17-র মধ্যে, মানে 7:20-র মধ্যে তো বেরিয়েই যায়, তো বুঝতেই পারছো ওর অফিস এখান থেকে যেতে স্কুটিতে হার্ডলি 10 মিনিট টাইম লাগে, তো ওই জন্য ও তাড়াতাড়ি পৌঁছে যায়, তাই তাড়াতাড়ি একটু বেরোতেও পারে। তো ও বেরিয়ে গেছে, ফোন করলো আমাকে, জাস্ট আমি একটু আগে বেরোতে পারলে না ভালো হতো, কিন্তু ওই যে ল্যাথ খাচ্ছিলাম বসে বসে, হবে হবে করছিলাম, তারপর ল্যাথ খাচ্ছিলাম বলতে শর্টস বানাচ্ছিলাম একটা, তো সেটা ছাড়লাম, এইসবই করছিলাম, শর্টসটা বানাতে আমার ভালো লাগে কিন্তু সেরকম কোনো তোমাদের রেসপন্স দেখি না, তাই জন্য আর বানাই না আর কি। সবটাই তো আর আমার ভালো লাগলে হবে না, তোমাদেরও ভালো লাগতে হবে, বেকার তোমাদেরকে টর্চার করে লাভ নেই, তো ওই আর কি। তো চলো মোটামুটি আমি পৌঁছে যাবো, তোমাদের সাথে সেই আমার সকালে কথা হয়েছিল পুজো দেওয়ার পর, তারপর আর কথা হয়নি, কারণ আজকে কী বা দেখাতাম সেরকম কোনো কাজ আর ছিল না, কারণ আমি তো শুরুই করেছি ব্লগটা পুজো দিতে দিতে, তার আগে আমার সমস্ত কাজ হয়ে গেছিলো। তো চলো মোটামুটি পৌঁছেই গেছি আমি, আমার বাজার করা হয়েও গেছে, বড়মশাই অফিস থেকে চলেও এসেছে, আর আমি স্কুটিতে ধপ করে বসেও পড়েছি বাজার টাজার নিয়ে। তো চলো আমরা ভেতরের রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি, ওই উঁচু যে রাস্তাটা পাহাড়ি রাস্তা, ওইরকম আর অনেক বাজার করা হয়ে গেছে, সব এই স্কুটি মহারাজের মাথায় চাপিয়ে দিয়েছি, মাথায় না বডিতে কোথাও একটা হবে হয়তো। সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, বাজার এনে আমি এখানে রেখেছি, আছে কলা, আলু আছে 1 কেজি, গাজর আছে, বিনস আছে, লেবু আছে, অনেক কিছু আছে একটু একটু টুকটাক। আর মেঘটা করেছে দেখো, জাস্ট মেঘটা ভালো করেছে, এই দেখো বিদ্যুৎ তো চমকাচ্ছে, ভালো মেঘ করেছে, ও গেছে একটু নিচে, তো কালকে একটু চিলি চিকেন খাবে বলছে, যেহেতু আমি কালকে না ফ্রাইড রাইস দেবো ভেবেছি, রোজ তো ডাল ভাত নিয়েই যায়, তো ওই জন্য ভালো বিদ্যুৎ চমকাচ্ছে জানো তো। ওই দেখো এই পাশটা বিশেষত, রাত্রে বোধ হয় বৃষ্টিটা আসবে, ভালো মেঘ করছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এই দিকটাতে হয়তো বোঝা যাচ্ছে না, আমি জানলাটা খুলেছি, ফ্যান তো লাগছেই না, সে তো ছেড়েই দাও, তো কোন দিকে গেল কি জানি চোখেও দেখতে পাচ্ছি না, যা তো কথা এই দিকটাতে কিন্তু চোখে দেখতে পাচ্ছি না, যাই হোক। তো কালকে দেখি ও যদি ক্যাপসিকাম এখানে না পায় তাহলে চিকেন কষা মতনই করে দেবো আর ফ্রাইড রাইস দিয়ে দেবো, প্রথমে ভেবেছিলাম ধোকা, বাবু ধোকা দিয়ে নিতে ঠিক পছন্দ করলেন না, বললো একটু এগ ফ্রাইড রাইস আর মাংস দেবেন, প্রথমে চিলি চিকেন, তারপরে বললো না যদি ক্যাপসিকামটা না পাই তাহলে তুমি মাংসই দিও, তো তাই জন্য ভেবেছি যে কালকে মাংস আর হচ্ছে ফ্রাইড রাইস করে দেবো, এগ ফ্রাইড রাইস, তাই জন্য এখন কাটতে বসবো সবজি সবজা, আর রাত্রিবেলা আজকে করবো সেদ্ধ ভাত, যেরকম ওই হসপিটাল থেকে ফেরার সময় খেতো আর কি, ফিরে খেতো আর কি, মা প্রেশার কুকারে ভাত, চাল ডাল সমস্ত সবজি দিয়ে দেবো, আলু কুমড়ো তারপর পেঁপে এই সমস্ত সবজি দিয়ে দেবো, আর একটু আলু ভেজে নেবো রাত্রে, এটা করবো, তো এখন সমস্ত সবজি আমি কেটে রাখি, এখানটাতে বসেই কাটবো। ম্যাডাম এখানে বসে আছে, এখন সবজি সবজি গোছাচ্ছে, আজকে যা বাজার করে এনেছে, আর তার আগে আলু আলু ফলু সব কাটছিল, আলু ভাজা হবে বলে, না আমাদের এখানে বৃষ্টি অলরেডি পড়তে আরম্ভ করে দিয়েছে, বড় বড় ফোঁটা হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে, তো চলো দরজাটা বন্ধ করে দিই। তো দেখলে আমি কাটছি, তাছাড়াও সমস্তটা করতে করতে বেজে গেল প্রায় 9:10, তো আমাকে দেখেই বুঝতে পারছো বিধ্বস্ত অবস্থা আমার, যাই হোক এখানে আমি একটু গিয়ে বসেছিলাম, এখন বাজে 9:02, এবার খেতে দিয়ে দেবো, তো এখানে আমার ভাতটা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে, আর এখানে আমার আলু ভাজাটাও হয়ে গেছে, সেটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার খেতে দেবো।
এই দেখো প্রেশার কুকারে ভাতটা হয়ে গেছে। প্রেশার কুকারে ভাত ফাত এগুলো আমি ভালোই করতে পারি, ঠিক আছে অসুবিধে নেই। তো চলো এবার খেতে দিদি। আর একজন পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, দেখিয়ে দেবো তোমাকে কেন। তো আলুটা ভাজা হয়ে গেছে আর বৃষ্টি এখনো টিপটপ টিপটপ করে পড়ছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, খাওয়াটা একটু বেশি হয়ে গেছে, সেদ্ধ ভাত। তো এই ভাতটাকে আমি ভীষণ ভালো খাই, মানে গরম গরম, অবশ্যই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আমি 10 মিনিট আগেই গ্যাসটা অফ করে দিয়ে রেখে দিয়েছিলাম ওভাবেই আটকে, তো আর তোমাদেরকে যখন দেখালাম তখনই খুলেছি। আমি ওকে তাই বসে বসে বলছিলাম এই ভাতটা আমার ছোটবেলাকারই ভালো লাগার, তো মানে গরম গরম সেদ্ধ ভাত এরকম আমি ভালো খাই, যা সবজি দিয়ে দেবো ওটার মধ্যে আমি খেয়ে নেবো। তো উচ্ছে বাজে। তো প্রমি আজকে আমাকে বলছে যে এটা আমিও যেন কেমন যেন ভালোবেসে ফেলেছি। ওর আসলে হেলদি খাবার দাবার একদমই পছন্দ নয়, যত আনহেলদি খাবার দাবার দেবে ওকে সেগুলোর পছন্দ। কোথায় কষা মাংস, কোথায় বিরিয়ানি, কোথায় মাটন কষা, লুচি, পরোটা, এসবও বেশি ভালো খায় আর কি। ওটা দাঁড়ালাম না কেন বলতো, বৃষ্টি পড়ছে, ভালো বৃষ্টি পড়ছে, ছাদটা এসে এসে আমার গায়ে লাগছিল। তো যাই হোক, তো ও নিজে বলছে যে সত্যি এটাকে আমিও ভালোবেসে ফেলেছি, মাঝে মধ্যে হলে মন্দ হয় না এই আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। কেমন খেলে? আমার অনেকটাই বেশি হয়ে গেছে খাওয়া, তোমার কি ঠিক আছে? ও লাস্টে একটুখুনিক মানে আর এক গাল হয়তো হতো, সেটা ফেলেছে। আর আমি তো ভাত ফেলা একদমই পছন্দ করি না, তাই আমি কুতরে কাতরে খেয়ে নিই। এটা যদিও পাপা খুব অপছন্দ করে, বলে যে খেয়ে অসুস্থ হবি নাকি। হ্যাঁ তাও ভাবি যে পেটে তো ঢুকে গেছে, অনেক মানুষ তো খেতেই পায় না, ওই এক মুঠো ভাতের জন্যই হয়তো অনেক মানুষ অনেক কষ্ট করে। তো সেখানে ভাত ফেলাটা তো আমার কাছে বিলাসিতাই অবশ্যই, তো ওই জন্য আমি একদমই ফেলা পছন্দ করি না, তাই আমি কুতরে কাতরে কুতরে কাতরে খেয়ে নিয়েছি। আমি জানি এইরকম কথাবার্তা বলতে বলতে আমি ভুলে যাবো, আমার ঠিক হয়ে যাবে। তো বৃষ্টিটা ভালোই পড়ছে, হ্যাঁ সেটাই। তো চলো আজকে মনে হচ্ছে সারা রাত বৃষ্টি হবে, ঠাকুর শুরু হলো 3-4 দিনের বৃষ্টি, এবার একটু হোক। মানে আমি না সিরিয়াসলি আজকে ওকে কি বলছিলাম বলতো, মানে এখানকার লোককে দেখলাম, মানে আমরা যখন ওরকম বৃষ্টি হতো জামাকাপড় শোকাতে পারছি না, ভিজে যাচ্ছে, খুব বিরক্ত হয়ে যেতাম আমরা, কিন্তু এখানকার লোকের মুখে কোনো বিরক্ত নেই। আসলে তারা হ্যাবিচুয়েটেড হয়ে গেছিল ওরকম একটা ওয়েদারের সাথে, কিন্তু আমরা তো হইনি, তাই জন্য আমাদের একটু বেকার বেকার লেগেছে 2 বছর। কিন্তু এবছর যে বৃষ্টিটা আসছিল না, তখনও আবার বিরক্ত হয়ে যাচ্ছিলাম, বৃষ্টি কেন হচ্ছে না, এবছর বৃষ্টি কেন হচ্ছে না। তো 3-4 দিন হলে মন্দ হয় না, ঠিক আছে অসুবিধে নেই, জামা কাপড় শোকাতে একটু অসুবিধা, ও ম্যানেজ করে নেবো, যেই ওয়েদারে যেইটা উপভোক্ত করতেই হবে, তাই না। তো চলো আজকের মতো একটা টাটা, গুড নাইট, কালকে আবার আসবো একটা নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে, যেন বৃষ্টিটা কালকে সকালে কমে যায়। আমার বরাবর অফিস যাবে তো, মানে সবারই অসুবিধা সুবিধা আছে, ঠিক আছে, ও রেনকোটটা কিন্তু এখনো কাজে লাগেনি, ঠিক আছে, দেখা যাক কবে গিয়ে কাজে লাগে। তো চলো আজকের মতো টাটা।